নিউ ইন্ডিয়া এরোসেস কোম্পানির ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রতন কুমার দাস ভারত সরকার ওনাকে নিযুক্তিপত্র দিয়েছে এ প্রথম উত্তর পূর্বাঞ্চলের কোনো একজন এই সংস্থার ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন বুধবার রাজধানীর রামনগরে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানিয়েছেন তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কী কী ভাবনা রয়েছে বিমা নিয়ে এই বিষয়টি কোম্পানির মাধ্যমে দেশের মানুষের কাছে তুলে ধরাই ওনার কাজ রাজ্যের একজন নাগরিক হিসেবে এই দায়িত্ব পেয়ে খুশি তিনি আমার নাম হচ্ছে সিলে রতন কুমার দাস আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্র্যাকটিসিং প্র্যাকটিসে আছি প্রিভিয়াসলি আই ওয়াজ ইন সার্ভিস বর্তমানে আমি প্র্যাকটিসে আছি ফ্রম নাইনটিন এই প্রথম আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর প্রতিনিধি হিসাবে নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির ডাইরেক্টর করেছেন আমার কাজ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে চিন্তাভাবনা আছে সেটাকে আমাদের মাধ্যমে কোম্পানির থ্রোতে এগুলিকে এক্সিকিউট করা এই প্রথম নর্থ থেকে এই কোম্পানি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির কেউ ডাইরেক্টর হয়েছে তো এটা কি মানে মূলত কাজটা কি থাকবে ম্যানেজ ডাইরেক্ট আমাদের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানিটা চালানো কোম্পানিতে এখন আমাদেরকে নিয়ে সাতজন ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া